স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দৃষ্টিনন্দন হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী শাহ মখদুম দরগা শরীফ। আগামী 13 জানুয়ারি HSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। রাজশাহীর কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলীর নামে আরও 2টি মামলা। রাজশাহীর চালঘাটে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের হেরোইন সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর পদ্মা তীরে অবস্থিত হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাহীর দরগা শরীফ, হাজার বছরের ইতিহাস ঐতিহ্য বহন করছে এই দরগা শরীফ। ইতিহাসের সাক্ষী, হাজার বছরের পুরনো এই দরগাটি পরিদর্শনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সকল ধর্মের মানুষ। এবার সেই ঐতিহ্যবাহী দরগা শরীফের পুরো এলাকাটি সংস্কার করে দৃষ্টিনন্দন করতে গত বুধবার 24,87,27,000 টাকা উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন প্রকল্পের আওতায় শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাহি দরগা শরীফের মসজিদ ও মাজার কমপ্লেক্স নির্মাণে স্থাপত্য নকশা ও প্রকৌশল নকশা প্রণয়ন ও নির্মাণ তদারকিতে পরামর্শক নিয়োগ, চারতলা মাজার কমপ্লেক্সের প্রশাসনিক ভবন নির্মাণ, চারতলা মিনারসহ মসজিদ নির্মাণ, মাজার নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, প্রবেশ গেট নির্মাণ ও ল্যান্ডস্কেপিং করা হবে। প্রকল্পটি অনুমোদন হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজশাহী নগরীর পদ্মাপাড়ে অবস্থিত এই দরগা শরীফটি আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত হবে, ফলে পর্যটকদের আগমন আরও বেশি হবে। আগামী 13 ফেব্রুয়ারি রবিবার HSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 13 ফেব্রুয়ারি 2021 সালের HSC আলিম, HSC ভোকেশনাল, HSC ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল 10টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত বছর ডিসেম্বরে নেওয়া হয় 2021 সালের HSC ও সমমানের পরীক্ষা। এবার HSC ও সমমানের পরীক্ষায় 13,99,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। রাজশাহীর কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলীর নামে আরও 2টি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় শরীয়ত আলী ও সাইদুর রহমান নামের 2 ব্যক্তি বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী চিফ মেট্রোপলিটন আমলি আদালতে মামলা 2টি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, মানহানির অভিযোগ এনে বরখাস্তকৃত পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তারা এই মামলা করেছেন। মামলার অভিযোগ আমলে নিয়ে রাজশাহী CMM আদালতের বিচারক মাসুদুজ্জামান কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। এদিকে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে আপত্তিকর মন্তব্য করার মামলায় বরখাস্ত মেয়র আব্বাস আলীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে তার জামিনের আবেদন করা হয়েছিল। এদিনই শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 3 জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার সকাল 9টার মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে 2 জন করোনায় আক্রান্ত ছিলেন, অন্যজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত একদিনে করোনায় নওগাঁ ও নাটোরের 1 জন করে মারা গেছেন আর উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর 1 জন। এই 3 জনের মধ্যে 2 জনের বয়স 61 বছরের উপরে, অন্যজনের বয়স 41 থেকে 50 বছরের মধ্যে। এদিকে 146 শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত ভর্তি ছিলেন 58 জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন 46 জন। এছাড়া গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 7 জন। বুধবার রামেক হাসপাতাল ল্যাবে 93টি নমুনা পরীক্ষা হয়েছে, তাতে করোনা ধরা পড়েছে 20টিতে। একই দিন রামেক ল্যাবে 372টি নমুনা পরীক্ষায় 96টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর 177টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে 40টিতে। জেলায় করোনা শনাক্তের হার 22.22%।
রাজশাহী চারঘাট উপজেলায় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। পৃথক অভিযানে 1 কেজি 485 গ্রাম হেরোইন সহ তারা র‍্যাবের হাতে গ্রেফতার হন। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব 5 এর স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া গ্রামের শান্ত হোসেন ও চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের জামাল উদ্দিন। এর মধ্যে শান্তর কাছ থেকে 600 গ্রাম ও জামালের কাছ থেকে 885 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদের নামে মাদক আইনে মামলা দিয়েছে র‍্যাব। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নাটোরের গুরুদাসপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ 4 জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের খাকরাদহ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস আহতদের দেখতে হাসপাতালে যান। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, খাকরাদহ এলাকার আওয়ামী লীগ সমর্থক রিপন সরকার ও হাবিব মণ্ডলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সন্ধ্যার পর উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে হাবিব গ্রুপের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় রিপন সরকার গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের আরও 4 জন আহত হয়। আহতদের মধ্যে রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। শীতের প্রকোপ কমলেও নাটোরে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার মাঝরাত থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, এর সাথে রয়েছে ঘন কুয়াশা। এতে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গত 2 দিন শীত থাকার পর আবারও এই বৃষ্টি শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। বৈরি এ আবহাওয়ায় রাস্তায় মানুষ কম। দিনের শীতের প্রকোপ একটু কমলেও সন্ধ্যা নামতে না নামতেই আবারও শীত বাড়তে থাকে। অনেক বেলাতে সূর্যের দেখা মিললেও রোদে নেই তেমন উত্তাপ। গত 2 দিন অতিরিক্ত কুয়াশার কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কম ছিল। আজ বৃহস্পতিবার বৃষ্টি থাকায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি একেবারে কম, ফলে রিক্সা অটোরিক্সা ও ভ্যান চালকরা যাত্রী না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এভাবে দিনের পর দিন আয় কম হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। এই আবহাওয়ায় ফুল বিক্রেতারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কৃষকরা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। এদিকে আবহাওয়ার এই পরিবর্তনজনিত কারণে প্রতিদিন সর্দি কাশি জ্বর ডায়রিয়া আমাশা সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছে রোগীরা, এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।